কোম্পানীত কর্তব্যরত চিকিৎসকক নির্মম প্রহার। রোগীর হইতে অহা যুবকর উন্মত্ত আক্রমণত গুরুতরভাবে আহত চিকিৎসক। নিশা মেরাপানী সমূহিয়া হসপিটালত ঘটিল এই আক্রমণের ঘটনা। নিশা নবগ্রাম বিজয়পুরের পাপু শইকীয়া নামের এজন যুবকে মূরত আঘাতপ্রাপ্ত হয়ে আন এজন বন্ধুর সঙ্গে মেরাপানী চিকিৎসালয় আহিছিল। সেই সময়ত চিকিৎসালয়খনত কর্তব্যত নিয়োজিত হয়ে আছিল চিকিৎসক ডক্টর মণিমাল মাসুদ আহমেদ। পাপু নামের রোগীজনে আন এজন সতীর্থসহ চিকিৎসকজনের উচরলে চিকিৎসার বাবে আহে, যদিও কোনো ধরনের টিকট সংগ্রহ নকরার বাবে ডক্টর আহমেদে চিকিৎসালয়ের নিয়ম অনুসরি টিকেট সংগ্রহ করে অনার বাবে জানায়। কিন্তু সেই সময়ত টিকেট প্রদান করা ব্যক্তিজন কিবা কারণত বাহিরলে যাওয়ার বাবে তেওক নাপাই খঙত অগ্নিশর্মা হয়ে দুই যুবকে কর্তব্যরত চিকিৎসকজনকে গুরুলা গুরুলকৈ মারপিট করার লগতে তেওর হাতত থকা মোবাইল ফোনটো ভাঙি চোরবার করে। মদ খুয়াই আসলে সাগে গালি গোলাজ করে পেলায় মোক মানে ধমকি চমকি দি পেলায় কই আছে যে ইয়াতে থাকিব নিদিও, ইয়ারপর উলাই দিম, মোক বুকত ধরেছে। মই মোবাইলটো ওলাইছো, ওলাতে মোর মোবাইলটো এবার লই গল, লই গলাই ওয়ালত মারি দিলে, মোবাইলটো ভাঙি দিলে। হিয়াত ভিতরত সোমাই গল, ভিতরত সোমাই গৈ পেলায় মোর পকেটরপর মোবাইল ওলাব লই পেলায় মোক উপরপর ভাঙি পেলায় হেঁচি দিছে। ঘটনার সন্দর্ভত চিকিৎসকজনে ততাতৈয়াক মেরাপানী আরক্ষীক অবগত করবাত চিকিৎসালয়খনত আরক্ষী উপস্থিত হয়ে যা নিশায় চিকিৎসকক প্রহার করা পাপু শইকীয়াক আটক করে, যদিও আনজন সতীর্থক বর্তমানে করায়ত্ত করবরা নাই। ইফালে ঘটনাক লৈ তীব্র নিরাপত্তাহীনতাত ভুগিছে মেরাপানী চিকিৎসালয়ের চিকিৎসক কর্মচারী সকল। গোটেই হুলস্থুল লগাই সারক উঠাই মানে দুজনে দুইফাল ধুইছে, ঠেকেছি দিছে, ভৰিত দুটা হাততে দুখ পাইছে। সি মোবাইলটো মানে ভিডিও কৰিছে বুলি ভাবি মোবাইলটো কাঢ়ি দিয়ে ঠেকেছি দিলে। আমাৰ কৰ্মচাৰীৰ কাৰণে আমাৰ হস্পিটেলটো নহয়, ৰাইজৰ কাৰণে। ৰাইজে যদি আমাক ইমানখিনি হাৰাশাস্তি কৰে আমি কৰ্মচাৰীখিনি কি কৰিম? তিতাবৰৰ পৰা অনুজ যাদৱৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।